জবা গাছের নতুন চারা করতে অ্যালোভেরা, মধু এবং রুটিং হরমোন এগুলোর কোনটি ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়া যায় জানেন? সব থেকে ভালো হবে তিনটিরই রেজাল্ট দেখে নেব আজকের এই ভিডিওটিতে। যেটা আপনাদের সুবিধে মনে হবে সেটা দিয়েই চারা করুন। এই বর্ষার সিজনে দেখবেন কয়েক দিনেই চারা করতে পারবেন। তো আর কিছুদিন রয়েছে বর্ষা, প্রস্তুতি এখনই শুরু করুন। এই নিয়মে আপনারা চারা করতে পারবেন প্রচুর পরিমাণে। প্রথমত চারা করার জন্য আমি দেখুন এই প্লাস্টিকের গ্লাসগুলো ব্যবহার করতেছি। বালি ভরিয়ে নেব, বালির পরিবর্তে মাটি এবং কোকোপিট ব্যবহার করা যাবে। তো যেটাই হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করুন। বালি প্রথমে ভিজিয়ে নেব, দেখুন ময়েশ্চার রাখতে হবে পুরো বালিটিকে ভিজিয়ে নেব এর জন্য। এরপর প্রথমে নেব মধু। মধু, অ্যালোভেরা এবং রুটিং হরমোন যেটা পাউডার ফর্মে পাওয়া যায় তিনটি আজকে আমরা ব্যবহার করতেছি। তো যেটাতে ভালো চারা হবে পরবর্তীতে আপনারা সেটাই ব্যবহার করুন। কাটিংগুলো বসানোর আগে গোড়ার দিকে এভাবে লাগিয়ে বসাতে হবে। তো দেখুন দুটো ডাল বসানো হয়ে গেল, পরবর্তী ডাল দুটো আমি অ্যালোভেরার জেল লাগিয়ে বসাবো। তো অনেকের বাড়িতে এটা থেকে থাকে, ব্যবহার করতে পারেন। যদি ভালো চারা হয় আজকের এই ভিডিওটিতে অবশ্যই পরবর্তীতে ব্যবহার করুন। দেখুন দুটো কাটিংয়ের মধ্যে লাগিয়ে বসিয়ে নিলাম। তো এরপর তৃতীয়ত এটা হলো পাউডার ফর্মে রুটিং হরমোন, অনলাইনে পাওয়া যায়, অনেকের কাছে এটা থাকে, এটাও ব্যবহার করতে পারেন। তো এটাতেও দেখে নেব কীরকম শেকড় হয় পরবর্তীতে। সুন্দর করে এরকম লাগিয়ে নিয়ে বসাতে হবে। তো বসানো হয়ে গেল ডালগুলো, প্রত্যেকটিতে দুটো ডাল বসানো হয়েছে। এবারে 15 থেকে 20 দিন রাখতে হবে এই ডালগুলোকে এর মধ্যে। বালিকে মাঝের মধ্যে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, শুকনো হয়ে গেলে কিন্তু ডাল শুকিয়ে যাবে। তো এর জন্য ভালো করে রাখুন, ছায়া রাখুন ডালগুলো। ডাল বসানোর 20 দিন পর দেখাবো। তো প্লাস্টিকের গ্লাসে কাটিংগুলো বসালে বাইরে থেকে দেখা যায় শেকড় হয়েছে কি না, দেখুন দেখা যাচ্ছে। তো আমি এখানে একটি চিহ্নিত করে রেখেছি, এটা হলো রুটিং হরমোনের কাটিং বসানো রেজাল্ট। তো দেখুন শেকড় কিন্তু হয়েছে, বেশি দিন লাগবে না, এই হরমোনগুলো ব্যবহার করলে কম দিনেই চারা হবে। এটা হলো পাউডার ফর্মে যে রুটিং হরমোন পাওয়া যায় সেটার রেজাল্ট, দেখুন শেকড় হয়েছে। তো বন্ধুরা এই নিয়মে করলে দ্রুত সাকসেস পাওয়া যায়, এই হরমোনগুলো ব্যবহার করুন চারা করার জন্য। তো দেখুন এটা হলো সেই পাউডার ফর্মে রুটিং হরমোনের রেজাল্ট। অনেকেই বলেন যে শুধু শুধু কাটিং বসালে চারা হয় না, কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করলে বাধ্যতামূলক শেকড় হবে এই নিয়মে। তো যারা প্রথমবার করছেন এগুলো ব্যবহার করে চারা করতে পারেন। এরপর দেখে নেব অ্যালোভেরা। তো অ্যালোভেরা এই দুটো ডাল বসিয়েছিলাম, দেখুন এটা দিয়েও কিন্তু শেকড় হয়েছে। দেখুন বন্ধুরা দুটো ডালের মধ্যেই শেকড় হয়েছে। তো অ্যালোভেরা দিয়েও কিন্তু চারা করা যাবে, অনায়াসেই শেকড় হবে এরকম। দেখুন খুব সুন্দর শেকড় হয়েছে চারাটিতে, এখন এই চারাগুলোকে মাটিতে সহজেই রোপণ করা যাবে। তো এটা হলো অ্যালোভেরার রেজাল্ট, আপনারা অ্যালোভেরা দিয়েও কাটিং বসাতে পারেন, সুন্দর চারা হবে। তৃতীয়ত দেখে নেব মধু ব্যবহার করে যে ডাল দুটো বসানো হয়েছিল সেগুলো রেজাল্ট, শেকড় হবে এই জিনিস ব্যবহার করে চারা করলে। তো বন্ধুরা এগুলো হলো অর্গানিক হরমোন। অর্গানিক বলে একটি জিনিস আছে, অনেকেই সেই পাউডার ফর্মে অনলাইনে অনেক দামে হরমোনগুলো কিনতে পাচ্ছেন না, কিন্তু কোনো চিন্তা করবেন না, এগুলো মধু এবং অ্যালোভেরা ব্যবহার করেও করা যায়। সবগুলো চারাতে কিন্তু শেকড় হয়েছে এই নিয়মে। অবশ্যই আপনাদের হাতের কাছে এই তিনটি জিনিসের মধ্যে যেটাই থাকুক না কেন কাটিং বসানোর সময় সামান্য লাগিয়ে বসিয়ে দিন, আর এরকম চারা করুন হাজার হাজার। নার্সারিতে কিন্তু তারা এই নিয়মে চারা করে থাকেন, কিন্তু আমাদের সাধারণত অনেক ক্ষেত্রেই চারা হয় না, এর জন্য অবশ্যই এই সিক্রেট টিপস ফলো করে চারা করতে হবে আমাদেরকে। বালিতে চারা করলে দেখুন শেকড়ের গোড়ায় বালি লেগে থাকে, তো বসানোর সময় এই বালিটিকে ধুয়ে নেবেন। চারাগুলো রোপণ করার জন্য মাটি, গোবর সার এবং কোকোপিট ব্যবহার করুন।